জ্বর ডায়রিয়া নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা তীব্র মাথা ব্যথা ঘাম খুলে যেতে হবে হাসপাতালে এমপি আব্দুল্লাহ ব্রিজ থেকে সেকেন্ড অফিসারের নামতে দেরি হয় চিম্বি দশা কাল দুবাই পৌঁছাবে জাহাজটি শিরোনাম এবার বিস্তারিত এ মাসে বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ওঠার পূর্বাভাস থাকলেও এরই মধ্যে এই সীমা অতিক্রম করেছে দেশের বেশিরভাগ জায়গায় সহসা বৃষ্টির সম্ভাবনাও দেখছেন আবহাওয়া অফিস সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে কিছুটা বৃষ্টি হলেও তাতে উত্তাপ কমবে না এদিকে রাজধানীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বাপা হয় শনিবার চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দুই সালে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনার ঈশ্বর দিতে সে সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা মাপা হয় ডিগ্রি এবারও প্রবাহে রাজধানী খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না নগরবাসী যারা সড়কে নামছেন তারা আখের রস কিংবা শরবতে স্বস্তি খুঁজছেন তীব্র গরমে তো সবার অবস্থায় খুবই খারাপ মানে অতিরিক্ত তাপমাত্রা সবাই তো এই গরমে মানুষ ঠান্ডা কিছু খাওয়া খাওয়াতেই স্বস্তি পাচ্ছে একদম গরমে ক্লান্ত এবং মর্মাহত হয়ে আছে আমরা গরমে খুব কষ্ট ভোগ করছি চলাফেরা করা খুব দায় খুব তাপপ্রবাহ চলতেছে একটু এটাই খালি একটু মানে একটু ভালো লাগে আর কিছুক্ষণের জন্য এবারের তাপপ্রবাহকে অতি তীব্র বলছে আবহাওয়া অফিস রাজধানীতে মৌসুমের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয় শনিবার বিকেল সাড়ে তিনটায় চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা তীব্র তাপ্রবার আওতা দিন এবং ঢাকা ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর হ্যাঁ মানিকগঞ্জ সব জায়গার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে ভারী বৃষ্টি ছাড়া এই তাপমাত্রা কমবে না তবে এখনই কোনো সম্ভাবনা দেখছে না আবহাওয়াবিদরা জানান সিলেট ও চট্টগ্রাম বিভাগে কিছুটা বৃষ্টি হলেও পরিস্থিতি পাল্টাবে না নর্থ বৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জেও বৃষ্টি হয়েছে সিরাজগঞ্জে বৃষ্টি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ে বৃষ্টি হয়েছে সিলেট এবং চট্টগ্রামের অনেক জায়গায় ক্ষুদ্র পরিসরে বৃষ্টি হয়েছে কিন্তু এই বৃষ্টিটা স্থায়িত্বকাল যেহেতু আধা ঘন্টা থেকে দেড় ঘন্টা সুতরাং এই হালকা শক্তি মাত্রার বজ্রঝড় বিদ্যমান তাপপ্রবাহকে কমিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি সৃষ্টি করতে পারেনি একই সময়ে বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় গরমের অনুভূতি বেশি হচ্ছে মাস জুড়েই এ অবস্থা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা কয়েকদিন ধরে চুয়াডাঙ্গায় তাপমাত্রা বইছে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস শনিবার সেই রেকর্ড ভেঙেছে যশোর সেখানে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সারা দেশে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এদিকে পাবনায় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ষাটোর্ধ এক ব্যক্তির মৃত্যু হয়েছে গেল কয়েকদিন ধরেই পাবনায় তীব্র তাপপ্রবাহ বইছে বিপর্যস্ত জনজীবন গরমে হিট স্ট্রোকে শহরের দাস নামে যারা নিয়ে আসছে তারা বলছে যে উনি চা খাচ্ছিলেন চা যখন নিয়ে আসছে তখন অলরেডি আমরা দেখতে তাপ প্রবাহের কারণে যশোরের তাপমাত্রার পারো চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে শনিবার যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস গরমের জন্য হাসপাস করছি তাই ঠান্ডা হওয়ার জন্য কিছুটা আকার রস কিনে তৃপ্তি মেটানোর চেষ্টা করছি রাম গরম সেই কষ্ট তাই সামাই দিয়ে চুয়াডাঙ্গায় গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তীব্র গরমের প্রকোপ থাকছে সারাদিন দুপুরের পর থেকে ফাঁকা থাকছে রাস্তাঘাট মাঠে যেসব শ্রমিক ভাইরা কাজ করছে বা আমরা যারা কাজ করছি ফিল্ডে খুবই সমস্যা কারণ আমরা কোথাও একটু যে পাঁচ মিনিট দাঁড়াবো সেই ধরনের পরিস্থিতি নাই প্রচন্ড কষ্ট হয় আমরা বের হয়ে আসলে দশটা পরে কাজ করতে এটা খুব গরমের কারণে সূর্য হয় না কুমিল্লায় জ্বর টাইফয়েড সহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় করছে শিশুরা সুস্থ থাকতে সবাইকে বেশি পানি পানের পরামর্শ চিকিৎসকদের হিট স্ট্রোক প্রতিরোধ করার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে আমরা বিনা প্রয়োজনে ঘরের বাইরে হব না বেশি বেশি করে তরল জাতীয় খাবার খাবো বাইরে যে রাস্তাঘাটে যে শরবতগুলো বিক্রি হচ্ছে এগুলো খাবো না সুতি কাপড় ঢিলা ঢালা কাপড় আমরা পরিধান করব। নওগাঁয় তীব্র তাপ্তাহে ঝরে পড়ছে আমের মুকুল ফেটে চৌচির ফসলের মাঠ সেচে বাড়তি পানির প্রয়োজন হওয়ায় খরচ বাড়ছে কৃষকের মানুষের কামায় রোজগার কমে গেছে কামাই করতে পারতেছে না গরমের চালা মানুষ বিদেশকার চড়তেছে না মনে করেন আম একাই তো মনে করেন বুটা পড়া যাচ্ছে মনে করেন নুসা হয়ে মনে করেন একাই পড়া যাচ্ছে প্রচন্ড গরমে স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে কাজ শেষে ছায়ার নিচে আশ্রয় খুঁজছেন শ্রমিকরা তীব্র গরমের কারণে স্কুল কলেজের ছুটি সাতাশ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে শিক্ষামন্ত্রী জানিয়েছেন ক্লাস শুরু হবে আঠাশ এপ্রিল শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার দুপুরে এই সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয় এদিকে তীব্র গরমে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সব কলেজের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে বৈশাখের শুরু থেকেই গ্রীষ্মের রুদ্ররূপ দেখেছে রাজধানী সহ জনপদ ঈদের ছুটি শেষে এই তীব্র গরমের মধ্যেই একুশে এপ্রিল ক্লাস শুরু হওয়ার কথা ছিল কিন্তু সারাদেশের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠায় ছুটি বাড়লো আরো সাত দিন অর্থাৎ স্কুল কলেজ বন্ধ থাকছে সাতাশ এপ্রিল পর্যন্ত আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশক্রমে এবং আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের আলোকে আগামী কয়েকটা দিবস বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি অবস্থার প্রেক্ষিতে একটা সিদ্ধান্ত অবস্থার পরিবর্তন ঘটলে আমরা সেটা আবার পুনর্বিবেচনা করব এদিকে অতিরিক্ত গরমে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা বয়স্ক শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে বলছেন স্বাস্থ্যমন্ত্রী আমরা আরও এক সপ্তাহ স্কুলগুলাকে বন্ধ করার নির্দেশ দিচ্ছি এবং আমাদের কিছু নির্দেশনা আছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সেগুনা সব জায়গায় দেওয়া হবে যেন বয়স্ক এবং শিশুদের জন্য যেন যারা যারা বয়স্ক এবং শিশু তারা জন্য মানে প্রয়োজন না থাকলে ঘরের বাইরে না যায় এবার তাপমাত্রা আরো বাড়ার আশঙ্কা করছেন আবহাওয়িতরা গত বছরও গরমের কারণে স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছিল নিউজ ঢাকা তীব্র গরমে অস্থির জনজীবন জ্বর ডায়রিয়া নিউমোনিয়া হিট স্ট্রোক সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ এতে হাসপাতালে বাড়ছে রোগীর ভিড় এদের মধ্যে শিশু ও বয়স্করাই বেশি গরমে সুস্থ থাকতে অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া সুতি কাপড় পরা এবং বেশি বেশি পানি পান করার পরামর্শ চিকিৎসকদের সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে তাপপ্রবাহ আর তীব্র গরমে বেশি প্রভাব পড়েছে শিশুদের উপর শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া ও নিউমোনিয়ায় বাড়তি চাপে হিমশিম অবস্থা চাপাই নবাবগঞ্জের হাসপাতালে গতকাল সকাল থেকে ডায়রিয়া যেহেতু কালকে আমরা দুপুর পর এখানে আর কি ইন করি তারপর অবস্থা বাচ্চার ডায়রিয়া হয়ে গেছিল আমরা হাসপাতাল নিয়ে এসেছি আল্লাহ রহমান সুস্থ আছে আমরা বাড়ি যাচ্ছি প্রচণ্ড তাপপ্রবাহে ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গড়ে প্রতিদিন পাঁচশো রোগী রাজশাহী মেডিকেলে ভর্তি হচ্ছে বলে জানান চিকিৎসকরা ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে আর এমনি যেটা আমাদের সাধারণ সর্দি কাশি যেটা আমরা বলি সেই রুগীও বেড়েছে আবার নিউমোনিয়া ব্রঙ্কিওলাইটিস এগুলো আসছে আমাদের পটুয়াখালীর কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সাত দিনে একাশি জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছেন আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি আজকে আমাদের হসপিটালে পঁচিশ জনের মতো ডায়রিয়া আক্রান্ত রোগী আছে এদের ভিতরে শিশু এবং গর্ভবতী মা আছে তো ঝুঁকির মধ্যে থাকে সাধারণত গর্ভবতী মা এবং শিশু যারা আছে গত দুই দিনে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন একশো জন এর মধ্যে ডায়রিয়া ওয়ার্ডে উনত্রিশ আর শিশু ওয়ার্ডেও ভর্তি হয়েছেন উনত্রিশ জনগত তীব্র গরমে গত এক সপ্তাহ ধরে জামালপুর জেনারেল হাসপাতালে সেবা নিচ্ছেন কয়েক গুণ বেশি রোগী সবচেয়ে বেশি রোগী আসছে মেডিসিন শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে চার দিন ধরে আসছি গরম অতিরিক্ত গরম এখন গরম থেকে মানে বাবু অসুস্থ হয়ে যাইতেছে আরো তিন দিন থাকতে হইব একই অবস্থা চাঁদপুর ও টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে শয্যা না পেয়ে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী তাপস সরকার ইন্ডিপেন্ডেন্ট নিউজ হিটস্ট্রোক এড়াতে সরাসরি রোদে না যাওয়া ও বেশি করে পানি পানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা তবে রাস্তাঘাটে শরবত না খাওয়ার কথা বলছেন তারা এছাড়া বাইরে গেলে ছাতা ব্যবহার করতে বলছেন চিকিৎসকরা কিছু লক্ষণ আছে তার মধ্যে হচ্ছে তীব্র মাথা ব্যথা হবে প্রচন্ড তৃষ্ণা পাবে এবং শরীর ঘামাবে কিন্তু একদম শেষ পর্যায়ে এই ঘাম নাও হতে পারে যখন বেশি পরিমাণে পানির অভাব হয় তার বমি বমি ভাব হবে মাংস পেশিতে ব্যথা হবে দুর্বলতা হবে এবং অতিরিক্ত ক্ষেত্রে সে অজ্ঞান হয়ে যেতে পারে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিশুদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খেলাধুলার প্রতি বঙ্গবন্ধু সহ তার পুরো পরিবারের অনুরাগের কথা তুলে ধরেন খুদে খেলোয়াড়রাও যাতে খেলাধুলার সুযোগ পায় ছেলে মেয়েরা যাতে আগ্রহী হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখার নির্দেশ প্রধানমন্ত্রী এ সময় তিনি দেশীয় খেলাকে প্রাধান্য দেওয়ারও তাগিদ দেন দু সালে নারী সাফ জয়ের পেছনে প্রাথমিক বিদ্যালয়ের এই টুর্নামেন্টের ভূমিকার কথা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী দেশের ক্রীড়া খাতের ভবিষ্যৎ সম্ভাবনাময় উল্লেখ করে শেখ হাসিনা বলেন খেলাধুলা সামগ্রিক উন্নয়নে কাজ চালিয়ে যাবে সরকার আমাদের এই খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি সারা বিশ্বের কাছে পরিচিত করতে পারি দেশের গন্ডি পেরিয়ে বিদেশে যে আমাদের ছেলেমেয়েরা চমৎকার মানে পারদর্শিতা দেখাচ্ছে সবচেয়ে বড় কথা সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ দু হাজার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অর্জন করেছে এটা আমাদের মেয়েরাই এই অর্জনটা আমাদের এনে দিয়েছে নির্দেশ নামেনে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া এমপি মন্ত্রীদের স্বজনদের তালিকা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান তিনি অভিযোগ করে বলেন জনগণের দল হিসেবে বিএনপি গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে সাম্প্রতিক বিষয় নিয়ে ছুটির দিন শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন ওবায়দুল কাদের ঈদে সড়ক যোগাযোগ নিয়ে প্রশ্ন করা হলে বলেন স্মরণকালের সবচেয়ে ভালো অবস্থায় আছে সড়ক অবকাঠামো ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনার মূল কারণ সমন্বয়হীনতা উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সিদ্ধান্তের কারণে জনগণ খুশি হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের জানান উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজন হয়েও যারা প্রার্থিতা প্রত্যাহার করেনি তাদের তালিকা হচ্ছে এমপি তারা নির্বাচন থেকে যারা করছে তারা সরে দাঁড়াতে যারা এই প্রক্রিয়ার মধ্যে অলরেডি আছে তাদের তালিকা তৈরি করার নির্দেশনা হয়েছে তিনি অভিযোগ করে বলেন জনগণের দল হিসেবে বিএনপি গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে আর পাঁচ বছরের আগে নির্বাচনের সুযোগ নেই বলে তারা ক্ষমতা দখলের সুযোগ নিতে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে তাদেরকে জনগণের কাছে আরও বিচ্ছিন্ন আরো অপ্রাসঙ্গিক করে তোলার প্রয়াস আমরা চালাতে পারি কারণ বিএনপি এখন রাজনৈতিক পরিচয় দেওয়ার মতো তারা কাদের আরও জানান গত পনেরো বছরে সরকারের ধারাবাহিকতায় কেউ অবৈধ ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের সুযোগ পায়নি আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে দেশে উন্নয়ন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি সুলতানা জাহান মিতু নিউজ ঢাকা প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা রহমান বলেছেন দেশে প্রাণী সম্পদের উৎপাদন এর সাথে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা গেলে এখাতের উন্নয়ন আরও অনেক বাড়বে বাড়বে বাজার শনিবার দোহার ও নবাবগঞ্জে প্রাণী সম্পদ প্রদর্শনী দু হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সম্পদে ভূর্ব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে দোহান নবাবগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হয় প্রাণী সম্পদ প্রদর্শনীর প্রদর্শিত হয় স্থানীয় অর্ধশত খামারির দেশি বিদেশি বিভিন্ন জাতের গবাদি পশু পাখি উদ্বোধন করে ঘুরে ঘুরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা কথা বলেন উদ্যোক্তাদের সাথে এ সময় তিনি স্থানীয় খামারিদের সুবিধার্থে তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে প্রাণী সম্পদ অধিদপ্তরকে এগিয়ে আসার আহ্বান জানান উৎপাদনটা আমরা বাড়াইতে পেরেছি এখন কিন্তু এখান থেকে ভ্যালু এডিশন আরও যদি আমরা পণ্যগুলি তৈরি করতে পারি এবং তার সাথে যারা এই ছোট ছোট কামারাত গলি আছে যারা এই কাজ করতেছেন তাদের কিন্তু মার্কেটিং এর জন্য বাজারজাত করার জন্য তাদেরকে কিন্তু আমাদের সাহায্য করতে হবে এখন বাজারে বাজারের সাথে তাদের লিংকেজ একটা করে দিতে হবে এরপর দোহারে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যান সালমান এফ রহমান সেখানে দর্শকদের নজরকারে দেশি বিদেশি নানা জাতের প্রাণী আমাদের স্থানীয় খামারিদের নানা উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নারী উদ্যোক্তাদের আরো সম্পৃক্ত হতে আহ্বান জানান অনেক খামারি যারা আছে তারা নারী উদ্যোক্তারা আছে এবং আমি মনে করি এখানে এই খাতে কিন্তু নারী উদ্যোক্তাদের কাজ করার অনেক সুযোগ আছে তো সব কিছু নিয়েই আমি মনে করি এই খাতে আমাদের অনেক সফলতা অর্জন করার আমাদের সুযোগ আছে অনুষ্ঠানে সম্পদ খাতে সফলতা অর্জনের জন্য স্থানীয় খামারিদের সনদ প্রদান করা হয় নিউজ ঢাকা জলদস্যুরা ধেয়ে আসছে দেখে একজন বাদে অন্য সব নাবিক বাংলাদেশি জাহাজ এমপি আবদুল্লা জাহাজের সুরক্ষিত নিরাপত্তা কক্ষ বা সিটাডলে আশ্রয় নিয়েছিলেন কিন্তু জাহাজের উপরিভাগ বা ব্রিজে থাকা সেকেন্ড অফিসার নামতে কয়েক মিনিট দেরি হওয়ায় অস্ত্রের মুখে গোটা জাহাজে জিম্মি করে নেয় জলদস্যুরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এই তথ্য দিয়েছেন জাহাজের ক্যাপ্টেন আব্দুর রশিদ জাহাজটি রোববার সন্ধ্যা ছয়টা নাগাদ দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছার কথা রয়েছে গত বারো মার্চ সন্ধ্যায় দুবাই যাওয়ার পথে ভারত মহাসাগর একটি মাছ ধরার টলার থেকে জলদস্যুদের দ্রুতগতির নৌযান নামানোর দৃশ্য দেখতে পান এমভি আবদুল্লাহ ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত হয়ে তিনি জাহাজের অ্যালার্ম বাজিয়ে দিলে বিশজনই আশ্রয় নেন সিটাডোলে সিটাডোলের কাছে ছিলেন ক্যাপ্টেন আব্দুর রশিদ যিনি শিপ সিকিউরিটি বোতাম টিপে জলদস্যু আক্রান্ত হওয়ার বিষয়টি জাহাজ মালিক সহ সংশ্লিষ্টদের জানিয়ে দেন কিন্তু একই সময়ে জাহাজের ব্রিজ থেকে এর সাহায্যে আশপাশের নৌবাহিনীর সহায়তার চেষ্টা করছিলেন সেকেন্ড অফিসার তার কয়েক মিনিট দেরির কারণে প্রথম জিম্মি হন তিনি সিটি অলরেডি অলরেডি জন ঢুকা ছিল একজন সেকেন্ড অফিসার ছিল সেই উপরে ব্রিজে ওই যেখান থেকে জাহাজ চালায় ওর ধরে পেয়েছে স্যার আপনি আসেন আমাকে মেরে ফেলবে ওই যে এই ডাকারটা ধরে বলছেন স্যার আপনি আসেন আমাকে মেরে ফেলবে এই যে এই ডাকারটা ধরে বলছেন এই জলদস্যুরা তারপর আমি কী করব এখন ওরা বাসায় দেবো না তারপর আমি যে স্যালেন্ডার আমাদের দুজনকেও বলছে তখন ওই সবাইকে ডাকো সবাইকে ডাকো ক্রু মানে ক্রু 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 কল কল ক্রু ক্রু তারপর সবাই আমি ডাকছি তখন সিটি থেকে সবাই চলে আসছে আশপাশের কোস্টগার্ড নৌবাহিনীকে তাৎক্ষণিকভাবে কোনো সারা পাওয়া যায়নি বলেও জানান ক্যাপ্টেন ওইখানে তো কারো আমরা হেল্প পাইনি কোনো ওই যে কোস্টগার্ড নেভি এগুলো ছিল না ওদের সাথে যোগাযোগ করছে কেউ আমাদেরকে আনসার দেয়নি সিটাডলে বসে কিভাবে কাজ করা যায় তার ব্যাখ্যাও দেন ক্যাপ্টেন রশিদ তো আমাদের সব কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল সিটাডেলে ওখানে আপনার স্যাটেলাইট ফোন থাকে হ্যাঁ ওখানে ওখানে আমাদের খাওয়া দাওয়া ছিল ওগুলো অনেকগুলো ডোর আছে এই লোহার দরজা আছে যাতে আপনার গুলি মারলে হ্যাঁ দরজা নষ্ট হবে না স্পেশাল ডোরও আছে সেভেন্টি টু আওয়ার্স থাকার একটা সব মজুদ থাকে সব সরঞ্জাম ফাইনাল ইয়ে হচ্ছে আমরা সিটাডেলে সবাই ঢুকে যাবো ইঞ্জিন বন্ধ করে দেবো ব্ল্যাক আউট করে থাকবো আমরা ওখানে আশ্রয় নেব সে সিটার্ডালটা আমাদের ব্যর্থ হয়েছে জিম্মি জাহাজের নাবিকরা আরও জানিয়েছে দস্যুদের কাছে এম সিক্সটিন একই ফোরটি সেভেন রকেট লঞ্চারের মতো ভারী অস্ত্র ছিল জাহাজটিকে ঘিরে বিভিন্ন দেশের নৌবাহিনীর টহরের সময় বড় মেশিন কেন বসিয়েছিল জাহাজে এর বাইরে জাহাজে থাকা অতি ধার্য কয়লাও নাবিকদের সিদ্ধান্তকে বিলম্বরে মুখে ফেলেছে বিশ্লেষকরা বলছেন দস্যুরা জাহাজ পরিচালনা ও নেভিগেশন পদ্ধতির ব্যাপারে বেশ পারদর্শী তাই তাদের ফাঁকি দেওয়া বিপজ্জনক এদের যদি ড্রেস দেখেন এদের যদি অ্যাক্টিভিটি দেখেন দিজ আর অল প্রফেশনালস এটা কোনো টম ডি খেরি না বা কোনো ফিশারম্যান না যে পার্ট টাইম এটা জব করে দিজ আর অল প্রফেশনালস ডেডিকেটেড টু ডু পাইরেসি এবং তাদের মধ্যে নেভিগেশনাল এক্সপার্টও আছে যে আপনি তাকে ফাঁকি দিয়ে অন্য দিয়ে চলে যাবেন তার কোনো উপায় নেই দু সালে ভারত মহাসাগর ধরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে সোমালিয়ার জলদস্যুদের আক্রমণের হার হঠাৎ বেড়ে যাওয়ায় এই রুটে প্রতিটি জাহাজে সিটাডল স্থাপন করা হয় এমবি তাও সিটাডল সুবিধা ছিল যা কাজে লাগানো যায়নি আলমগীর সবুজ ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিক শোষণ ও নির্যাতনে দুদেশের প্রভাবশালী সিন্ডিকেটকে দুষছেন বিশেষজ্ঞরা তারা বলছেন এই চক্র নিয়ন্ত্রণে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা আর ত্রুটিপূর্ণ সমঝোতা চুক্তি শ্রমিক শোষণের অন্যতম কারণ বলছে রিফুটিং এজেন্সিদের সংগঠন বাইরা এর আগে এক বিবৃতিতে শ্রমিকদের মানবাধিকার রক্ষায় জরুরি পদক্ষেপ নিতে মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানায় জাতিসংঘ সৌদি আরবের পর মালয়েশিয়া বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার বর্তমানে বারো লাখের বেশি কর্মী রয়েছে দেশটিতে উন্নত জীবনের আশায় বড় অঙ্কের অর্থ দিয়ে মালয়েশিয়ায় গেলেও অনেকে কাজ না পেয়ে কাটাচ্ছেন মানবেতর জীবন শুক্রবার এ নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে মালয়েশিয়ায় বেশিরভাগ বিদেশি শ্রমিক কর্মহীন গ্রেফতার ও নির্যাতনের শিকার হচ্ছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন শ্রমিকদের ভুয়া নিয়োগ দিয়ে প্রতারণা করছে মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তা সহ প্রভাবশালী কিছু চক্র পরিস্থিতি মোকাবেলায় জরুরি পদক্ষেপ নিতে মালয়েশিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দোষীদের আইনের আওতায় আনা সম্ভব নয় বলছেন অভিবাসন বিশেষজ্ঞরা মুষ্টিমেয় কিছু রিক্রুটিং এজেন্সি এই ব্যবসাটিকে নিয়ন্ত্রণ করছে এখন সেটিকে পাশ কাটিয়ে যাওয়া আবার সরকারের পক্ষেও কিছুটা কঠিন যেই ব্যক্তি এটার সাথে জড়িত থাকুক না কেন তিনি যতই ক্ষমতা ধর হন না কেন সেটা মালয়েশিয়ায় হোক বা বাংলাদেশে হোক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এখন পর্যন্ত কিন্তু এটি সমাধানের চেষ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি আর বাইরা বলছে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে হওয়া ত্রুটিপূর্ণ সমঝোতা চুক্তি শ্রমিক শোষণের অন্যতম কারণ তাদের পছন্দ মতো বাংলাদেশের 10 নিয়োগ দেবে তো এখন মালয়েশিয়া সরকার কিভাবে আমাদের দেশের রিক্রুয়েন্সকে চিনবে এটা আজও পর্যন্ত বোধগম্য হয় নাই যদি ক্লোজ এভাবেই দিতো যে বাংলা সরকার বাংলাদেশ সরকারের মনোনীত দশজনকে আমরা দেব সেটাও একটা কথা থাকতে পারত তো এটা একটা অদৃশ্য কারণ ঠিক আপনি বুঝে নেবেন কেন কারণ মানি টক্স মাল্টিপল বেনিফিশিয়ারি দেশটিতে উচ্চ অভিভাষণ ব্যয়ের জন্য দুদেশের সিন্ডিকেটকে দুষছে বাইরা সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশ দলের ফিটনেস টেস্ট যেখানে অংশ নিয়েছেন চৌত্রিশ জন ক্রিকেটার ছিলেন না সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ প্রথম থাপে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অ্যাথলেটিক্স ট্রাকে হয়েছে স্প্রিন্ট অ্যান্ড টাইম ট্রায়াল ষোলোশো মিটার দৌড়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন শান্ত মিরাজরা অ্যাথলেটিক্সের ট্র্যাকে দৌড় শেষে বাকি পরীক্ষা হবে শেরি বাংলা স্টেডিয়ামের ইন্ডোরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোপড়া ওপর ফেসবুক ইউটিউব এবং এক্সে ধন্যবাদ সবাইকে